যার কাছে সে বাড়িতে নেই ওকে ছাড়াই আজকে দারুণ লাগে, দেখতে ভীষণ ভালো লাগে, খাওয়ার থেকে দেখাটা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে অন্য কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি এখন স্ট্রবেরি তুলবো। আমাদের বাগানে কত স্ট্রবেরি হয়ে রয়েছে, তো সেগুলো এখন তুলবো। তো চলো বন্ধুরা বাগানে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, হাতে বাটি নিয়ে আমি চলে এসেছি বাগানে। তো স্ট্রবেরি গাছের সামনে চলে যাব। কত স্ট্রবেরি পেকে রয়েছে, তো আমাদের তো জানোই তোমরা যে প্যাকেটে সুন্দর করে ভরে রেখে দেয় কিছু কিছু, তো যাতে পাখি না খেতে পারে। তো পাখিদের জন্য থাকে, তো বলো না যে পাখিদের আমরা দিই না। কিছু কিছু আছে ছোট ছোট সাইজে, সেগুলো আমরা প্যাকেটে ভরি না। তো যেগুলো বড় বড় হচ্ছে সেগুলো আমরা প্যাকেটে এইভাবে ভরে রাখি। তো দেখো কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর লাগছে দেখতে, তো ভীষণ সত্যি ভীষণ ভালো লাগে। তো সত্যি কথা বলবো, এটা কিন্তু আমার একদম ফেভারিট ফল নয়, কিন্তু আজকে কি মন চাইলো। আমি কিন্তু ফল সহজে ছিঁড়ি না, খুব কমই ছিঁড়ি। তো আজকে কি মনে হলো যে যাই একটু স্ট্রবেরি তুলে নিয়ে আসি। তো চলে আসলাম বাগানে বিকেলবেলা। তো দেখো এটা জোড়া হয়েছে, তো এক পাশটা একটু পচে পচেও যাচ্ছে। তো দেখো প্যাকেটগুলো একটা একটা করে খুলছি আর বেড়ে হচ্ছে, এত সুন্দর, তো কি ভালো যে লাগছে দেখতে, তো ভীষণ ভালো লাগছে। বাজারেরগুলো হয়তো এত সুন্দর হয় না, কারণ আমি দেখেছি বাজারেগুলো তো টাটকা যেহেতু থাকে না, আর এইগুলো একদিন রাখলেই না ফলগুলো কেমন জানি হয়ে যায়। তো গাছ থেকে একদম টাটকাটা পাড়তে তো ভীষণই ভালো লাগে, আর টাটকা ফলগুলো তো খুবই সুন্দর হয়। তো দেখো কি ভালো লাগছে, সবকটা আস্তে আস্তে করে তুলে নেব। তো আরও হয়েছে, এটা মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা রয়েছে, এর জন্য এটা তুললাম না। আর দেখো এই যে দিয়ে আমি বললাম না যে পাখিদের জন্য কিছু রাখা হয়, এই ছোটো ছোটো যেগুলো থাকে সেগুলো সব পাখিদের জন্য রাখা হয়, পাখিরা খায়, তো বেশ ভালোই লাগে দেখতে। দেখো এই ভিতরেও কতগুলো হয়ে রয়েছে, এগুলো এখন তুলবো, একটা একটা করে তুলে নিই সবগুলো, তারপরে একসাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা আমি এক এক করে সব স্ট্রবেরিগুলোই মোটামুটি তুলছি, যেগুলো ভালো মতন পেকেছে, আর যেগুলো একটু আধা পাকা আছে সেগুলো তুলবো না ভাবছি, ওটা দুদিন পরে তুলবো। তো আমি সত্যি কথা বলবো, প্রথমে আমি এই ফল এমনিতেও গাছ থেকে ছিঁড়ি কম, তো খুবই কম ছিঁড়ি, আমার গাছে থাকলেই বেশি ভালো লাগে দেখতে, কিন্তু এই ফল এমনই ফল, তো দুদিন বেশি রাখলে ফলগুলো কেমন পচে পচে যায়, এই কারণে তুলে ফেলতে হচ্ছে, কিছু করার নেই। আর দেখো এদিক থেকেও আরও দুটো রয়েছে, তো ভিতরে ভিতরে রয়েছে তো খেয়াল করিনি প্রথমে। তো এগুলো আমি এখন তুলে নেব, আর দেখাচ্ছি যে পাখি খেয়ে যায় সেটাও তোমাদেরকে আমি দেখাবো এখনই। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, নিজের গাছের ফল তোলার মজাই আলাদা, বলো তো। কার কার বাড়িতে এরকম স্ট্রবেরি গাছ লাগিয়েছো, আর কার কার এরকম ফলন হয়েছে, মানে এত সুন্দর ফল হয়েছে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই প্যাকেটগুলো যে ভরে রেখেছিলাম, প্যাকেটগুলো আমি নিয়ে এখন ভিতরে রেখে দেবো, তো এটা আমার কাজ নয়, ও কোনটা কোনটার মধ্যে প্যাকেট ঢোকাবে সেগুলো সব ওর কাজ, তো আমি জাস্ট খেতে পারি, কোনো যত্ন করতে পারি না। তো যাই হোক, তবে কিন্তু এটা আমার পছন্দের ফল মোটেও একদমই নয়। তো চলো তুলে নিয়ে যাচ্ছি এখন, আজকে ভাবছি খাবো। তো ফার্স্টে এখানে প্যাকেটগুলো রাখবো, তারপরে ছেলের কাছে নিয়ে যাব, দেখবো ছেলে ফলগুলো খায় কি না, কেমন পড়তে বসেছে। তোর তো সামনে পরীক্ষা, তোমরা তো জানোই বন্ধুরা, তো এই সপ্তাহে পরীক্ষা শুরু হবে, তো দেখি খায় নাকি, চলো। দেখ কত স্ট্রবেরি তুলে নিয়ে এসেছি, খাওয়ারটা
খা কেন ভালো লাগে না খা একটা খা স্ট্রবেরি খাওয়া ভালো বুদ্ধি হয় পরীক্ষা ভালো দিবি ও নে খা একটা খাবে না স্ট্রবেরি কার জন্য বোনা হয় তো বন্ধুরা দেখো কতগুলো স্ট্রবেরি তুলে নিয়ে আসলাম তো স্ট্রবেরি তো সাধারণত আমি খাই না আমার পছন্দের ফল একদমই নয় তো আজকে ভাবছি একটা খাবো তো অনেকে খুব ভালোবাসে অনেকের খুবই ভালো লাগে এই ফলটা খেতে তো আমার সত্যি কথা বলতে কোনো মানে ইন্টারেস্টই নেই এই ফলের প্রতি এমনিতেও আমি ফল কম খাই আর এই স্ট্রবেরিটা বিশেষ করে আমার একদমই ভালো লাগে না ড্রাগনটা তাও ভালো লাগে ওটা তাও খাই কিন্তু এই স্ট্রবেরিটা আমার একদমই ভালো লাগে না এতগুলো তুলেছি তো এগুলো দেওয়ার জন্য সব দিয়ে দেব আর এটা আমি খাবো একটা ছেলেকে দিলাম ও খেলো এটা খেয়ে দেখি এর আগে একটা খেয়েছিলাম ভালো লাগেনি আমার কাছে বেশি ভালো লাগে না টক মিষ্টি তো যাই হোক এত সুন্দর হয়েছে না মানে কি বলবো ভীষণ সুন্দর দেখতে দারুণ লাগে দেখতে ভীষণ ভালো লাগে খাওয়ার থেকে দেখাটা বেশি মানে সৌন্দর্য বেশি তো একটা খাই যাই হোক একটু টক মিষ্টি নুন দিয়ে খাবো নুনের কোটা নিয়েছি নুন দিয়ে ভালো লাগছে তো তো খেয়ে দেখ নুন দিয়ে হ্যাঁ নুন দিয়ে ভালো লাগছে ধুয়ে না ধুয়ে না ধুয়ে না নুন দিয়ে ভালো লাগছে এই যে আমাকে সরাই দেখতে তো দেখতে কিছু দিতে হ্যাঁ সত্যি নুন দিয়ে ভালো লাগছে আমি অতটা ভালোই বাসি না কিন্তু নুন দিয়ে বেশ একটু ভালো লাগছে না বেগুন খাবো না আমি এমনি নুনটাই খাবো একটা গন্ধটাও ভালো লাগে না আমার কাছে টক মিষ্টি হয়েছে বল শুধু দেখালাম খেতে ইচ্ছা করে না আজকে খাচ্ছি তাও একটু একটু টেস্ট লাগছে আজকে পেকে পেকেছে সুন্দর না না পেকেছে সুন্দর যার কাছে সে বাড়িতে নেই ওকে ছাড়াই আজকে তুলে ফেলেছি সব প্রত্যেকদিন ওই তোলে তো আজকে কাজে গেছো তো আমি তুলে নিয়ে আসলাম কি মনে হলো যে দেখলাম সব পেকে রয়েছে তো বন্ধুরা খেতে খেতে কথা বলছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সেইভাবে ভিডিও দিতে পাচ্ছি না আমি তো প্রথমেই বললাম যে ছেলের পরীক্ষা সামনে তো সেভাবে ভিডিও করারও টাইম পাচ্ছি না তো ওর এই বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু মাধ্যমিক তো ভীষণ টেনশনও আছি যাই হোক সেভাবে ভিডিও করতে পাচ্ছি না সবাই প্রে করো ও যেন খুব ভালোভাবে পরীক্ষা দেয় আর এটাই চাই তো যাই হোক আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।